আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ পুকুরে জ্বলছে রহস্যময় আলো দেখতে মানুষের ঢল চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে ভোলার একটি বাড়ি পুকুরে দেখা যাচ্ছে আলোর ঝলকানি রহস্যময় এ আলো কোথা থেকে পুকুরে এলো তা কেউ বলতে পারছে না কেউ বলছে হীরার খনি কেউ বলছে নাগ নাগিনীর মাথার মনি। আবার কেউ বলছে হাজার বছর পুরনো কোনো রাজপ্রাসাদ জেগে উঠেছে তার একটি বাতি জ্বলছে এ রহস্যময় ঘটনা নিয়ে চলছে পুরো জেলাব্যাপী তোলপাড় হাজার হাজার মানুষ ছুটছে সে দৃশ্য দেখার জন্য ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের গনিমিয়ার সেন্টার এলাকার হাতেমালি হাওলাদার বাড়ির পুকুরে বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে ওই পুকুরের চারদিকে রয়েছে পুলিশ পাহারা বাড়ির মালিক মোহাম্মদ আলামিন বলেন গত বুধবার সতেরো জুলাই সন্ধ্যার দিকে বাড়ির গৃহবধূরা পুকুরে হাত মুখ ধুতে গেলে পুকুরের মাঝখানে একটি গোলাকার আলো দেখতে পায় রাতে তাদের স্বামী বাড়ি ফিরলে ঘটনাটি খুলে বললে তারা বিষয়টি গুরুত্ব দেয়নি বৃহস্পতিবার সন্ধ্যার পর আলো আরও বেড়ে যায় এবং পুকুরের কিনারায় চলে আসে তখন সবার চোখে পড়ে যায় আলোর ব্যাস হবে আনুমানিক এক থেকে দুই ফিটের মতো স্থানীয় বাসিন্দা আনিস হালাদার বলেন আমার স্ত্রী গত মঙ্গলবার পুকুরে মাছ ধুতে গেলে সে আলো দেখে আমাকে বলে কিন্তু আমি গুরুত্ব দিইনি পরের দিন বুধবার সন্ধ্যায় বাড়ির অন্য গৃহবধূরাও আলো দেখে আমাদের বললে আমরা ভেবেছিলাম কেউ লেজার লাইট চালাচ্ছে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যখন আমরা পুকুরের কিনারায় দেখলাম তখন বিশ্বাস করলাম তিনি বলেন এটা আসলে কিসের আলো আমরা বুঝে উঠতে পারছি না আলো দেখে অনেক লোকজন অনেক কথা বলে কেউ বলে হীরার খনি কেউ বলে সাপের মাথার মণি কেউ বলে পুরনো কোনো রাজমহল আবার কেউ সাত রাজার ধন স্থানীয় জনতা উৎসুক মোহাম্মদ সিব্বির বলেন আমরা খবর পেয়ে সেখানে গিয়েছি আমার মতো হাজার হাজার লোকজন আসছে এদের মধ্যেও বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে দেখতে আসা কয়েকজন লোক পুকুরে নামে তখন তারা হঠাৎ তলিয়ে যাচ্ছিল ওই সময় উপস্থিত জনতা তাদের বাড় দিয়ে উদ্ধার করে তখন ওই বাড়ির লোকজন দেখে অবাক হয়ে বলে গত কয়েকদিন আগে এখানে হাঁটু সমান পানি ছিল হঠাৎ এত গভীর হলো কেন তারাও জানেন না তিনি আরও বলেন পুকুরে নামা দুজন বলেন সেখানে কোনো একটা ঘরের মতো রয়েছে ঘরের উপরে মিনারের মতো তারা অনুমান করেছেন এছাড়াও তারা আরও বলেন অনেক গভীর কোনো সুরুঙ্গের মতো তারা অনুমান করছেন এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম খোকন বলেন খবর পেয়ে আমি গিয়ে রহস্যময় আলো দেখতে পাই অনেকে বাস দিয়ে ওই স্থানে দেখার চেষ্টা করলেও কোথাও বাসের সঙ্গে শক্ত কিছু আটকে পড়ছে আবার কোথাও অনেক গভীর এদিকে রহস্যময় আলোর বিষয়ে ভয় রয়েছেন ওই বাড়ির লোকজন তারা বলছেন এটা যদি সাত রাজার ধন সম্পদ না হয় তাহলে ভূতের কাজ হতে পারে জন্য আতঙ্কে রয়েছেন দ্রুত এর তদন্ত করে রহস্যময় ঘটনা অবসানের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা এই বিষয়ে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এই বিষয়টি শুনতে পাই পরে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেই রাত সাড়ে বারোটার দিকে বিষয়টি জানতে পারি একটি রহস্যময় আলো জ্বলছে সেখানে অনেক মানুষ রয়েছে ঘটনা ঠিক কি আমরা বুঝে উঠতে পারছি না চরফেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন আমাকে কেউ এই বিষয়ে বলেনি এটা হয়তো কোনো হাজার বছরের পুরনো কিছু অথবা কোনো ঘ্যার জাতীয় কিছু হবে আমি সেখানে পরিদর্শনে যাব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ